वेलकम बैक टू माई चैनल रिदम अफ लाइफ स्टाइल। शुभ पंचमी सबाई के। तो अवश्य तुम्हारा एखन आमारी ब्लगटा जखन देखछो तो तखन तो षष्ठी पड़े ही गेछे, तो सबाई के जानालाम शुभ महाषष्ठीओ। तो एखाने देखो सन्धे बेला एकटू बेराच्छी, ओमेर शरीरटा भालो नय तो प्रचंड परिमाणे ठंडा लेगे गेछे, सर्दी काशी लेगे गेछे, तो सेई जन्य डक्टर चेकअपे बेराच्छी। आर ओमे एकटू बायना करछिलो ठाकुर देखते जाबे बोले, तो ठाकुर देखार तो सेरम मुडो नेई आमार, যেহেতু ওমির শরীরটা ভালো না। ওই পাশে পাড়ার আমাদের পাড়ার যে কটা ঠাকুর হয়েছে সে কটা একটু দেখে নিলাম, ওমিকেও দেখালাম। আর এটা দেখো আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় সেখানে এত সুন্দর করে সাজিয়েছে, এটা আমি তোমাদের প্রায় ব্লগে দেখিয়েছি যখন ডেকোরেশনের কাজ চলছিল। কাঠের পুতুল, কুলো, ঝুড়ি এইসব দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছিলাম। তো যাই হোক, ওমির শরীরটা যেহেতু ভালো নয় সেই জন্য আমারও মুডটা একদমই ভালো নেই। আর এখানে দেখো, তো তারপরে দেখলাম খুব সুন্দর করে রাস্তাও সাজিয়েছে পুরো চারিদিকে লাইট টাইট দিয়ে। আর ওমির যেহেতু একটু বায়না করছিল, ওমি সেই জন্য ওমির জন্যই মেন একটুখানি বেরালাম, আর বিশেষত বেরাতেই হতো ওমির ডক্টর চেকআপের জন্যে। আর এখানে দেখো এগিয়ে যাচ্ছি আমরা, তো এখানে ওমির তারপরে চলে গেছিলো ডক্টরের কাছে, একটু আমরা বসেছিলাম, তো তারপরেই বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি, তারপর ডক্টর চেক আপ করানো হয়ে গেছিলো। তারপরে আমরা ওষুধের দোকানে গিয়ে ওষুধপত্র কিনলাম। ওমির মুখটা দেখো কতটা শুকিয়ে গেছে, ওমির শরীরটা যেহেতু একদমই ভালো না হঠাৎ করে সর্দি কাশি জ্বর এসে গেল। আর তারপরে দেখো ওষুধ টষুধ কিনে তারপরে আবার বাড়ির দিকেই রওনা দিলাম। যাওয়ার সময় একটা প্যান্ডেল দেখলাম খুব সুন্দর লাগলো, তো এখানেও খুব ভালো করে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছিল। আর ওমির জন্যই বিশেষত একটুখানি ঠাকুর ঠাকুর দেখা, তো কি বলবো আর, সে পুজোর সময় যদি বিশেষত বাচ্চাদের শরীরটরি খারাপ হয় তো একদমই ভালো লাগে না। আর এখানে দেখো কি সুন্দর রাস্তার ধারে লাইটিংয়ের কাজ টাজ করা হয়েছে, বেশ ভালো লাগছিলো। ওমিরও ভালো লাগছিলো, কিন্তু যেহেতু ওর শরীরটা একদম ঠিক না তো সেই জন্য ওর মুডটা একটু অফ ছিল। আর এখানে দেখো সব ফাংশন হচ্ছে দেখলাম। তো তারপরে দেখো এখানে চোখের খিদে, তো আমি তো এটা বারবার দেখাই, এই দোকানটা খুবই পপুলার, খুব ভালো ভালো সব খাবার পাওয়া যায়। তো এখান থেকে একটা ফিশ ফিঙ্গার কিনলাম, আর এছাড়া কিনলাম তড়কা রাত্রির ডিনারের জন্য, তড়কা আর রুমাল রুটি। তো এখানে প্রত্যেকটা খাবার সবই রিজনেবল প্রাইস, এছাড়া খুবই ভালো। আর প্রচুর ভিড় ছিল এই দোকানটায়, তো তাড়াতাড়ি করে কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো বুঝতেই পারছো আজকে ব্লগ সেরম করিও নি, কী আর বলবো, ওমির যেহেতু শরীরটা ভালো নয় তো সেই জন্য একদম শর্টলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতো গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবার খুব পুজো খুব ভালো কাটুক, হ্যাপি পুজো সবাইকে, গুড বাই।